হ্যালো এভরিওয়ান, আমি স্ক্রিন জয়। আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা আজকে যে বিষয় নিয়ে সেটা হচ্ছে একটা সিনেমার ট্রেলার, যে সিনেমাটার নাম হচ্ছে ভীর। এই সিনেমার ট্রেলারটা আমি কিছুক্ষণ আগে ইউটিউব থেকে দেখলাম এবং আমার মনে হলো আমি ট্রেলারটা রিভিউ করি, তাই চলে এলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমেই মার্জনা করে দেবেন, আমি এটাই বলতে চাই। এবং আমার যদি ভিডিওটা কোনো রকমভাবে ভালো লেগে থাকে বা কোনো কিছুতে আমাকে সাজেশন দিতে হবে মনে হয়, তাহলে প্লিজ সেটা কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে জয়েন করতে পারেন, সেখানেও আমাকে জানাতে পারেন। আমি নিজে আছি, পৌশালীও আছে। তো আজকে প্রথমত বলে রাখি, পৌশালী একটু কাজে ব্যস্ত আছে, ও ক্লাস করাতে যায় প্রত্যেক শনি আর শুক্র আর শনিবার, কারণ শুক্রবারে সিনেমা আসে নতুন, সেগুলো দেখে এবং শনিবারেও ক্লাস করিয়ে শান্তিপুর ফিরে আসে। সো সেই কারণে আজকে আমাকেই এই দায়িত্বটি নিতে হয়েছে। প্রথমত আমি খুব একটা ভালো কথা বলতে পারি না, পৌশালী আমার থেকে বেশি ভালো কথা বলে, তাই যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন, আবার একবার বললাম। তো চলুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো একটু আগে আমি দেখলাম ভীর সিনেমাটার ট্রেলার। এই সিনেমাটা একটা অসাধারণ ট্রেলার তৈরি করা হয়েছে, ট্রেলার কাটটা আমার খুব ভালো লেগেছে। যদিও এই বিষয়ের উপর, যে বিষয়ের উপর এই সিনেমাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের লকডাউন, লকডাউন পিরিয়ডটার উপরে এই গল্পটা তৈরি করা হয়েছে। এবং এই গল্পটার মানে ট্রেলারটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করলো কোন জায়গা থেকে, সেটা হচ্ছে এই গল্পটার ট্রেলারটা পুরো সিনেমাটাই আমার মনে হয় মনোক্রমে তৈরি করা হয়েছে, মানে সাদা কালো টাইপের কালার গ্রেড করা হয়েছে, অসাধারণ লাগছে এবং সেটার জন্য। এবং এই এটা কেন মনোক্রম করা হয়েছে সেটাও কিন্তু পোস্টারে লেখা আছে, একটা জায়গায় তলায় লেখা আছে যে খারাপ সময় সবসময় সাদা কালোই হয়, এটা ইংরেজিতে লেখা আছে। তো আমার খুব ভালো লেগেছে এই প্রথম এই কনসেপ্টটা। এবং এই এই মুভিটার যিনি ডিরেক্টর অনুভব সিনহা, অনুভব সিনহার এর আগে আমরা মুল্ক দেখেছি এবং এছাড়াও আরেকটা সিনেমা দেখেছি যেটার নাম আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, খুব নাম করা সেই সিনেমাটা, মানে সেই সিনেমাটির ডিরেক্টর কিন্তু উনি, মানে ওই দুটো সিনেমা উনি ডিরেক্ট করেছিলেন, মুল্ক এবং ওই যে সিনেমাটার নাম আমি ভুলে যাচ্ছি সেই সিনেমা। তো এই গল্পটা যেটা আমার দেখে মনে হলো, আমরা বন্ধুরা তোমাদের মনে আছে কিনা জানি না, Z5 এ লকডাউন বলে একটা, ইন্ডিয়া লকডাউন বলে একটা সিরিজ এসেছিল, তোমরা দেখেছো আই হোপ সো, যারা দেখেছো তারা বুঝবেই, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো। বিকজ ওখানে লকডাউনের সময় মানুষদের, মানে যে মানুষগুলো খেতে পাচ্ছিল না, যে মানুষগুলো অন্য শহরে কাজ করতে গিয়ে তাদের লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে গেছিল, তারা ডিসিশন নিয়েছিল তারা নিজেদের গ্রামে ফিরবে, কিন্তু ফিরতে পারছিল না লকডাউন বলে, তাই তারা কি করেছিল, হাজার হাজার কিলোমিটার হেঁটে চেষ্টা করেছিল গ্রামে পৌঁছানোর। এবং ওই পৌঁছানো পর্যন্ত তাদের যে স্ট্রাগল, তাদের যে অসুবিধে, তাদের যে যে মানে প্রবলেমের সামনে ফেস করতে হয়েছে, সেই সমস্ত দিকগুলো তুলে ধরা হয়েছিল লকডাউন ওই সিরিজটাতে। এইটাতে তাহলে আমরা নতুন কি দেখবো? এখন ব্যাপার হচ্ছে এমন এমন কিছু জিনিস যেগুলো লকডাউনের সময় ঘটেছে, যেগুলো কিন্তু খবরের সামনে খুব একটা বৃহৎ আকৃতিতে আসেনি, কিন্তু হয়েছে খুব বড়, দেখানো হয়েছে খুব ছোট করে, সেই জিনিসগুলোর উপর ফোকাস করে এই ভীর সিনেমাটা তৈরি। এবং এই ট্রেলারটার মধ্যে একটা ডায়লগ শুনলাম, এত অন্যরকম লাগলো শুনে, যে একজন বলছেন ব্যাকগ্রাউন্ডে যে আমার এই ভীর দেখে মনে হচ্ছে, ভীর ভীর মানে তো বুঝতেই পারছো তোমরা, গ্যাদারিংস, আমার এই ভীর দেখে মনে হচ্ছে যেন আমরা পার্টিশনের সময় চলে এসেছি। এবং এই লকডাউনের সময়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে একটা সময়ে, যে সময়টাই মনে হচ্ছে আমরা জাত পাত মানছি লাস্টে, হিন্দু মুসলিম, মানে তখন মানুষ বাঁচবে কিনা ভাবছে সেটা নয়, তখনও মানুষ ভাবছে যে জাতপাত নিয়ে কথা বলবে কখন। এই ট্রেলারটা মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে, আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, বাট আমার যেটা মনে হয়, আমি যেটা দেখলাম, দেখে যেটা মনে হলো আমি সেটাই বলছি। তারপরে আমি দেখলাম একটা জায়গায় আশুতোষ রানাজি, উনি বলছেন, উনিও আছেন এই ফিল্মে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে, আই হোপ, উনি একজন ডক্টর, উনি বলছেন এখানে বেঁচে গেলে, মানে হসপিটালে যদি কেউ বেঁচে যায় তাহলে উনি তোমার, আর যদি মরে যায় তাহলে প্লাস্টিক করে অন্যের, মানে চলে যাবে, নিয়ে চলে যাবে, এটা করোনার সময় ঘটেছে যেগুলো। এছাড়া এই গল্পে যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও, উনি অসাধারণ পারফর্মার, আমরা জানি উনি এই ধরনের ফিল্মে কিন্তু ফাটিয়ে অভিনয় করেন, এবং উনি এটা করেছেন, আমি ট্রেলার দেখে যেটা মনে হলো ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। এছাড়া ভূমি পেদনেকার আছেন, তারপরে দিয়া মির্জা আছেন, বহুদিন পর দিয়া মির্জাকে দেখলাম, পঙ্কজ কাপুর আছেন, ফাটিয়ে দিয়েছেন, আমি ট্রেলারটার মধ্যে ওনাকে তো হাঁ করে দেখছিলাম, যদিও ওনাকে একটু রোগা রোগা লাগছিল, রিসেন্টলি মনে হয় ওয়েট লুজ করেছেন, অসাধারণ অসাধারণ, মানে মোটামুটি ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া যাকে দেখে অনেকদিন পর আমার ভালো লাগলো সেটা হচ্ছে আদিত্য শ্রীবাস্তব, যিনি অভিজিতের ক্যারেক্টার করতেন CIDতে, উনি এখানে একজন বড় পুলিশ অফিসার, আমার মনে হয় ভিলেনিশ ক্যারেক্টার করছেন, আই হোপ সো। ভীরেন্দ্র সাক্সেনা জি আছেন, যারা যারা দেখলাম আমার একবারে যা আমার মনে এলো। তো যাই হোক, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এবং আচ্ছা, কিছু প্রবলেম এরকম ফেস করা হয়েছে, যেরকম কোনো একটা মেয়ের পিরিয়ডস হয়েছে ওই সময়টায়, তিনি বেরিয়ে গেছেন বাড়ির থেকে মা বাবার সঙ্গে, কিন্তু সেই সময় মানে অনেক কষ্ট করতে হয়েছে, কাগজ ইউজ করতে হয়েছে কিছুটা সময়, এই সব প্রবলেমস গুলোও তুলে ধরা হয়েছে। এবং এটা খুব সিরিয়াস একটা প্রবলেম, যেটাকে ভূমিজির মাধ্যমে এই ট্রেলারটাতে বলা হয়েছে যে কতটা কষ্ট করতে হচ্ছে একটা মানুষকে নিজেকে সার্ভাইভ করার জন্য ওই সময়টার মধ্যে। তো এই পুরো সময়টাকে এরকম ভাবে দেখানো হয়েছে, এবং নানান রকমের ছোট 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 প্রবলেমগুলোকে, মানে যেগুলো বৃহৎ প্রবলেম, যেগুলো ছোট ছোট করে এই ট্রেলারের মধ্যে ঢোকানো হয়েছে, আমার ভালো লেগেছে ট্রেলারটা, আমার মনে হয়েছে এই কাজটা সকলের দেখা উচিত। এবং
আমার তো মনে হয় এই প্রজেক্টটাকে নিয়ে বেশি বেশি করে কথা বলা উচিত সকলের। আমি জানি না কজন কথা বলবে, আর যাই হোক এই ছিল আমার রিভিউ। আমি খুব একটা বেশি করে মানে আমি খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, প্রথম থেকে বারবার বলছি, তাই যদি কোনো ভুলভাল হয়ে যায় তাহলে সরি। আর ব্যাকগ্রাউন্ড খুব ভালো লেগেছে আমার, যেগুলো মাথায় আসছে সব বলতে থাকছি, ব্যাকগ্রাউন্ড ভালো লেগেছে। ব্যাস কালার তো বলেই দিলাম, মনোক্রমে পুরোটা তৈরি, যে কারণে আরো বেশি অ্যাট্রাক্ট করছে জিনিসটা, আর একটু ডিস্টার্ব ক্রিয়েটও করছে মাথার মধ্যে, এইগুলো বিষয়। সো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় তার জন্য আই এম সরি।